সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বদলগড় উচ্চ বিদ্যালয় অনলাইন বিদ্যালয় থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, তোমরা সবাই ভালো থাকো, এটি আমাদের কামনা। আজকের অনলাইন স্কুলে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। কেমন গণিত বিষয়ের আমরা অনুশীলনী 10-এর 2 থেকে এখানে দুটো উপপাদ্য আমরা এখানে সমস্যামূলক প্রশ্ন হিসেবে আমরা উপস্থাপন করেছি। কেমন প্রথম প্রশ্ন, এবিসি ত্রিভুজের এবি সমান এসি এবং ও এবিসি ত্রিভুজের অভ্যন্তরে এমন একটি বিন্দু যেন ওবি সমান ওসি হয়, প্রমাণ করো যে এ ও বি কোণ সমান এ ও সি কোণ। তাহলে আমরা 1 নম্বর প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। কেমন 1 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব, কি বলছে? এবিসি ত্রিভুজে এবি সমান এসি, তাহলে আমরা কি নিব? আমরা এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করব। কেমন এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, কেমন এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, কেমন যেন এবি সমান কি হয়, এবি সমান এসি হয়, তাহলে এবি সমান এসি, কেমন। তারপরে ও এবিসি ত্রিভুজের অভ্যন্তরে একটা বিন্দু, এখানে একটা বিন্দু নিলাম ও বিন্দু, ও এবিসি ত্রিভুজের অভ্যন্তরে একটা বিন্দু এমন একটি বিন্দু যেন ওবি সমান ওসি হয়, তাহলে ওবি এবং ওসিটা সমান, ওবি সমান ওসি, কেমন ওবি সমান ওসি, কেমন ওবি সমান ওসি, প্রমাণ করো যে এ ও বি কোণ সমান এ ও সি কোণ। তাহলে প্রমাণ করতে হবে এ ও বি কোণ সমান এ ও সি কোণ। তাহলে আমরা কি বলছি, আমরা এখানে একটা ত্রিভুজ নিয়েছি, ত্রিভুজের নাম কি? এ বি সি একটা ত্রিভুজ, কেমন ত্রিভুজের নাম হলো এ বি সি একটা ত্রিভুজ, ও এ বি সি ত্রিভুজের অভ্যন্তরে একটা বিন্দু, তোমরা লক্ষ্য করছো, কেমন এমন একটি বিন্দু যেন ও বি সমান ওসি হয়, তাহলে ও বি সমান ওসি, প্রমাণ করে যে এ ও বি কোণ সমান এ ও সি কোণ। তাহলে আমাদের প্রমাণ করতে হলে আমাদের আগে বিশেষ নির্বাচনটা বুঝতে হবে। তাহলে বিশেষ নির্বাচন হলো, মনে করি এ বি সি একটি ত্রিভুজ, ও এ বি সি ত্রিভুজের অভ্যন্তরে একটা বিন্দু, কেমন আর তারপরে বলছে যেন ও বি সমান ওসি আর এ বি সমান এসি, প্রমাণ করতে হবে যে এ ও বি কোণ সমান এ ও সি কোণ। এবার আমরা অঙ্কনের কাজ করব, অঙ্কনে আমরা কি করব, অঙ্কনে একটু সামান্য কাজ করতে হবে, কেমন কি কাজ করব, আমরা এ বিন্দুর সাথে ও বিন্দু যোগ করব, এ বিন্দুর সাথে কি যোগ করব, ও বিন্দু, আমরা এ বিন্দুর সাথে ও বিন্দু যোগ করেছি, তাহলে ও কমা এ যোগ করি, কেমন ও কমা এ যোগ করি, তাহলে আমাদের অঙ্কনের কাজ শেষ। এবার আসবে প্রমাণ, লক্ষ্য করো প্রমাণে আমরা এখানে কি কাজ করব, তোমরা নিশ্চয়ই জানো আমাদের এখানে দুইটা ত্রিভুজ হয়ে গেছে, একটা হলো এ ও বি ত্রিভুজ আর একটা হলো এ ও সি ত্রিভুজ, কেমন আমরা ত্রিভুজ নিব কি এ ও বি, তাহলে আমরা লিখবো ত্রিভুজ এ ও বি এবং এবং ত্রিভুজ এ ও সি এর, এ ও সি এর মধ্যে, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব আগে। এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে লক্ষ্য করো, ত্রিভুজ নিয়েছি এ ও বি আর তা নিয়েছি এ ও সি, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমাদের এ বি সমান এ সি দেওয়া আছে, তাহলে আমরা লিখব এ বি সমান, এ বি সমান এ সি দেওয়া আছে, দেওয়া আছে, কেমন তারপরে আর কি, আর কি দেওয়া আছে লক্ষ্য করো, ও বি সমান ও সি, ও বি সমান ও সি, কেমন এটাও দেওয়া আছে, কেমন আর কি আছে এখানে লক্ষ্য করো, ও এটা উভয় ত্রিভুজের সাধারণ বাহু, তাহলে ও এ সমান ও বি, ও এ সাধারণ বাহু, ও এ সমান ও এ কি বাহু, সাধারণ বাহু, কেমন ও এ সমান ও এ সাধারণ বাহু, তাহলে কয়টা শর্ত হয়েছে এখানে, তিনটা, তিনটা শর্ত হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে, সুতরাং ত্রিভুজ এ ও বি, এ ও বি সর্বসম ত্রিভুজ এ ও সি, কেমন এই দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে গেল, সর্বসম হলে কোনটা কি হবে, সমান হবে, তাহলে সুতরাং আমরা লিখবো এ ও বি কোণ, কেমন সুতরাং আমরা লিখবো এ ও বি কোণ, এ ও বি কোণ সমান কি কোণ, এ ও সি কোণ, প্রমাণিত প্রমাণ হয়ে গেছে আমাদের, প্রমাণিত, কেমন আশা করি তোমরা বুঝতে পেরেছ, কেমন তাহলে 1 নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল, 1 নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল, কেমন এবার আমরা আসবো 2 নম্বর প্রশ্নে, 2 নম্বর প্রশ্নে একই নিয়মে কাজ করতে হবে, 2 নম্বর প্রশ্ন লক্ষ্য করো, 2 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, 2 নম্বর প্রশ্নে আছে এবিসি ত্রিভুজের এ বি ও এ সি বাহুতে যথাক্রমে বি ও ই এমন দুটি বিন্দু কোন কোন বাহুতে, এ বি ও এ সি বাহুতে, তাহলে আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব, কেমন এ বি সি ত্রিভুজ আমরা অঙ্কন করব, কি ত্রিভুজ অঙ্কন করব, এ বি সি ত্রিভুজ, লক্ষ্য করো
তাহলে আমরা এখানে ত্রিভুজ নিয়েছি কি ত্রিভুজ ABC ত্রিভুজ কেমন ABC ত্রিভুজে বলছে DOE এমন দুটি বিন্দু জানো BD সমান CE হয় তাহলে আমরা সমান অংশ কেটে নিলাম BD আর এখান থেকে BD এর সমান করে আমরা কেটে নিলাম এখানে CE BD সমান CE হয় কেমন আর BE সমান CD হয় তাহলে বি বিন্দুর সাথে এই বিন্দু যোগ করো তাহলে আমরা কি বলছি এখন এখানে দেওয়া আছে বি সমান সি তাহলে বি সমান সি প্রমাণ করতে হবে এ বি সি কোণ সমান এ সি বি কোণ তাহলে আমরা কি কাজ করেছি এ আমরা এ বি সি একটা ত্রিভুজ নিয়েছি কেমন এ বি সি ত্রিভুজের মধ্যে এ এ বি বাহুতে আমরা ডি একটা বিন্দু নিয়েছি আর এ সি বাহুতে আমরা ই একটা বিন্দু নিয়েছি যেন বি ডি সমান কি হয় সি হয় তাহলে বি ডি অংশটা সি অংশটা সমান এরপরে বলছে এবং বি সমান সি ডি হয় তাহলে বি সমান কি পেয়েছি আমরা সি প্রমাণ করতে হবে যে এবিসি ত্রিভুজ এসি এবিসি কোণ সমান এসি বি কোণ কেমন এবার আসবে আমাদের প্রমাণ এখানে অঙ্কন নাই তাহলে আমরা বিশেষ নির্বাচনে কি বলবো এবিসি ত্রিভুজে এর এবি বাহুতে ডি এবং এসি বাহুতে ই এমন এক দুটি বিন্দু নেই যেন বিডি সমান সি হয় তারপরে বিই সমান সি ডি হয় প্রমাণ করতে হবে যে এ বি সি কোণ সমান এ সি বি কোণ এবার আসবে প্রমাণ কেমন এবার আমরা প্রমাণের কাজ করব এখানে অঙ্কন নাই আর এখানে আমরা প্রমাণের কাজ করব আমরা একটা ত্রিভুজ নেব বি ডি ই ত্রিভুজ কেমন আরেকটা নিব বি ই সি ত্রিভুজ ত্রিভুজ বি ডি ই বি ডি সি এবং আরেকটা ত্রিভুজ নেব আমরা বি ই সি এই দুটা ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব এই দুটা ত্রিভুজের মধ্যে কেমন এই দুটা ত্রিভুজের মধ্যে আমরা কি কি সমান পাই লক্ষ্য করো বিডি সমান সি দেওয়া আছে তাহলে আমরা লিখবো বিডি সমান কি দেওয়া আছে সিই এখানে লিখবো দেওয়া আছে বিডি সমান সিই আর কি দেওয়া আছে লক্ষ্য করো তোমরা আর এখানে দেওয়া আছে বি সমান সিডি আমাদের প্রশ্নে দেওয়া আছে বি সমান সিডি বিই সমান কি দেওয়া আছে সিডি এইটাও দেওয়া আছে আমরা লিখলাম কেমন আর আর কি আছে এখানে প্রথম পাইছি আমরা বিডি সমান সি বিডি সমান সি আর পাইছি আমরা বি সমান সিডি আর বিসি উভয় ত্রিভুজের সাধারণ বাহু তাহলে আমরা লিখব বিসি সমান বিসি কি বাহু সাধারণ বাহু সাধারণ বাহু কেমন তাহলে একটা ত্রিভুজের তিন বাহু অপর একটা ত্রিভুজের তিন বাহু সমান হলে ত্রিভুজ দুটি কি হবে সর্বসম হবে তাহলে সুতরাং আমরা লিখব ত্রিভুজ বিডিসি সর্বসম ত্রিভুজ বিইসি এই দুটা ত্রিভুজ সর্বসম আমরা পাইলাম দুটা ত্রিভুজ সর্বসম হলে কোণগুলো কি হবে সমান হবে তো সুতরাং আমরা লিখব ডিবিসি কোণ সমান সুতরাং লিখব ডিবিসি কোণ সমান কি লিখব আমরা ইসিবি কোণ ইসিবি কোণ ইসি বি কোণ কেমন এবার ডিবি ডিবি সি কোণকে আমরা এনলার্জ করে লিখবো ডিবি সি কোণকে আমরা লিখতে পারি এ বি সি কোণ ডিবি সি কোণ এবং এ বি সি কোণ একই তাহলে আমরা লিখবো এ বি সি কোণ কেমন সমান এখানে আর লেখা আছে ইসি বি কোণ ইসি বি কোণকে আমরা লিখতে পারি এ সি বি কোণ তাহলে আমরা এখানে লিখবো এ সি বি কোণ তাহলে লক্ষ্য করো আমাদের প্রমাণ করার জন্য বলছে এ বি সি কোণ সমান এ সি বি কোণ তাহলে প্রমাণিত আমরা প্রুফ কেমন আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ কেমন আর তাহলে আমরা কি করছি এবিসি ত্রিভুজ এবিসি ত্রিভুজের এবি বাহুতে ডি বিন্দু নিয়েছি আর এসি বাহুতে ডি বিন্দু নিয়েছি এমন ভাবে নিয়েছি যেন বিডি অংশটা সমান সিডি সি অংশের সমান হয় এবং বি সমান কি হয় সিডি হয় প্রমাণ করতে হবে যে এবিসি কোণ সমান এসি বি কোণ কেমন এরপরে আমরা দুটো ত্রিভুজের মধ্যে সর্বসম প্রমাণ করার চেষ্টা করেছি প্রথমে আমরা বিডিসি সি ত্রিভুজ এবং বিইসি ত্রিভুজ এর মধ্যে এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সমান পাইছি আমরা বিডি সমান কি পেয়েছি সিই আর বিডি সমান সি আর পেয়েছি আমরা বি সমান সিডি বি সমান সিডি আর বিসি উভয় ত্রিভুজের সাধারণ বাহু বিসি উভয় ত্রিভুজের সাধারণ বাহু সুতরাং একটা ত্রিভুজের তিন বাহু অপর একটা ত্রিভুজের তিন বাহু সমান হলে ত্রিভুজ দুটি কি হয় সর্বসম হয় সুতরাং ত্রিভুজ বিডিসি সর্বসম ত্রিভুজ বিইসি ত্রিভুজ বিডিসি সর্বসম ত্রিভুজ বিইসি সর্বসম হইলে তার
কোনগুলো অন্তর্ভুক্ত কোনগুলো সমান হবে? সুতরাং ডিবিসি কোণ, ডিবিসি কোণ সমান ইসিবি কোণ, ডিবিসি কোণ সমান ইসিবি কোণ। তাহলে ডিবিসি কোণ সিকোণকে আমরা লিখতে পারি এবিসি কোণ, একই কথা, এই জন্য আমরা লিখছি এবিসি কোণ। আর ইসিবি কোণকে আমরা লিখতে পারি এসিবি কোণ, এসিবি কোণ। তাহলে আমাদের প্রমাণ করতে বলছে এবিসি কোণ সমান এসিবি কোণ। তাহলে আমরা প্রমাণ পেয়ে গেলাম এবিসি কোণ সমান এসিবি কোণ। আজকে এখানেই পাঠ সমাপ্ত। ধন্যবাদ তোমাদেরকে বদরগড় উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। Thank you.